তিনি শাসনে জিতলে বাড়ি গিয়ে নাগরিকত্ব, নাগরিকত্ব ইস্যুতে বনগাঁয় সুর চড়ালেন অমিত শাহ, মতুয়ারা ভাঁওতা ধরে ফেলেছেন পাল্টা বিশ্বজিৎ দাস। বাংলায় তিনি শাসনে জিতলে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবে বিজেপি, বনগাঁয় এসে মতুয়া মন পেতে এভাবেই নাগরিকত্ব ইস্যুতে সুর চড়ালেন অমিত শাহ। মঙ্গলবার বনগাঁ লোকসভা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে বনগাঁয় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, দেশে লোকসভা নির্বাচনের চার দফা শেষ হয়েছে, 380 মধ্যে 270 আসন বিজেপি জিতেছে, আগামী দফাগুলিতে বিজেপির কাছে 400 আসনের লড়াই। তিনি আরো দাবি করেন, বাংলায় 30টি আসনে জয়লাভ করলে মতুয়াদের জন্য বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবে বিজেপি। সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে শাহ বলেন, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের অবৈধ নাগরিকত্ব দিচ্ছেন, কোন শক্তি শরণার্থীদের নাগরিকত্ব পাওয়া থেকে আটকাতে পারবে না বলে সাফ জানিয়েছেন তিনি। তিনি বলেন, মতুয়াদের নাগরিকত্ব আবেদনের জন্য কোন রকম সমস্যা হলে শান্তনু ঠাকুর তাদেরকে সাহায্য করবেন। अगर आप 30 सीट जिताते हैं तो मैं मेरे मतुआ समाज वालों को कहने आया हूं, हर एक को घर घर जाकर हमारा शांतनु ठाकुर सीएए से नागरिकता देने का काम भारतीय जनता पार्टी। भाइयों बहनों, मतुआ समाज के लोगों को मैं आश्वस्त करने आया हूं, ये ममता बनर्जी दीदी झूठ बोल रही है कि सीएए में जो अर्जी करेंगे उनको तकलीफ आएगी। मैं गारंटी देकर जाता हूं बनगांव वालों, किसी को कोई तकलीफ नहीं आएगी, नागरिकता भी मिलेगी और देश में सम्मान के साथ जी भी पाओगी। मेरी बात ध्यान से सुन लो, दुनिया की कोई ताकत मेरे हिंदू शरणार्थी भाई, बौद्ध शरणार्थी भाई, जैन शरणार्थी भाई को नागरिक बनने से रोक नहीं सकती। ये नरेंद्र मोदी का वादा है, मैं आज आपको बताकर देता हूं। भाइयों बहनों, ये ममता बनर्जी दीदी वोट बैंक की राजनीति करने के लिए एक और घुसपैठियों को तो घुसाती है, उनको फर्जी तरीके से नागरिक बनाती है, और मेरे मतुआ समाज के लोग जो आए हैं शरणार्थी बनकर उनको नागरिकता देने का विरोध करती है। वो कहती है बंगाल में हम नहीं देने देंगे। अरे दीदी, आप क्या रोकोगी? नागरिकता केंद्र का विषय है, बंगाल के मतुआ समाज के, नमोसूत्र समाज के एक एक भाई बहन को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी करने वाली है। भाइयों बहनों, मुझे बताओ, ये बंगाल में घुसपैठ रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? जोर से बोलो, रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? ये ममता दीदी रुक सकती है क्या? रोक सकती है? ये घुसपैठियों को तो स्वागत करती है, मेरे मतुआ समाज वाले भाइयों बहनों को, नमोसूत्र भाइयों बहनों को रोकने का काम करती है। ममता दीदी, आपका समय अब समाप्त हो गया है, 30 सीटें आते ही आपका समय समाप्त हो जाएगा। यहां पर भी मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है भारतीय जनता। भाइयों बहनों, ये भ्रम फैलाते हैं, आप कोई डरना मत, आप सभी आपका एप्लीकेशन अपलोड करो, और किसी को तकलीफ हो तो हमारे शांतनु ठाकुर के पास जाइए, वो आपका मदद करकर नागरिकता देने में मदद करेंगे, लेने में मदद करेंगे। সম্প্রতি দেশ জুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধিত আইন। সিএএ লাগু হওয়ার পর থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে একাধিকবার আক্রমণ করে। সোমবার বনগাঁয় এসে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে ফের সুর চড়িয়েছেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, মতুয়ারা ভাওতা ধরে ফেলেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছেন, ভোট বাক্সে তাদের প্রমাণ মিলবে। যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, 3000 লোক হয়নি, এছাড়া উনি আর কি বলতে পারবেন? বুঝেছেন যে অপকর্ম করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য, তিনি আজকে যে ভাওতা দিয়েছেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ ধরেছেন, সে ভাওতা ধরে ফেলেছে। যদি মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য কেউ কাজ করে থাকেন, তিনি আর কেউ নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব আবার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বিশ্বাস ভরসা রাখে। বর্ডার এলাকায় তার সিকিউরিটি রয়েছে, বিএসএফ, ওরাই তো ঢুকাচ্ছে মানুষ, পয়সা নিচ্ছে, ঢুকাচ্ছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা দেখুক। আর মতুয়াদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, পিয়ার ঠাকুর কলেজ করেছেন, রেলওয়ে স্টেশন করেছেন, কামনা সাগরের পারবা দিয়েছেন, তিনি ছুটি ঘোষণা করেছেন হরিচাঁদ ঠাকুরের নামে। স্বাভাবিক কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের পাশে রয়েছে, উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করেছেন, তাদের উন্নতি করবার জন্য
বিজেপি এমন কোন কাজটা করেছে একটা কাজ দেখাতে পারবে যে বিজেপি করেছে? মিথ্যা ভাওতা দিয়েছেন, আজকে মানুষ ধরেছেন, তাই উনার সুপার ফ্লপ। আজকে রাত্রেবেলায় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাবে না, যে সভা যে করে গেলেন যে মানুষ ওনাকে বনগাঁর মানুষ প্রত্যাখ্যান করেছে। ওরা এবার ক্ষমতায় থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী জানেন, প্রধানমন্ত্রী জানেন যে এবার ভারতবর্ষে ক্ষমতা আসবেন না, তাই নানারকম ভাবে মিথ্যা কথা বলছেন। লক্ষ্মীর ভান্ডারে 3,000 বাড়িয়ে দিচ্ছেন, কারণ ওরা জানে আর ক্ষমতায় আসবো না, যে রাজ্যে ওরা ক্ষমতায় রয়েছে সেখানেও লক্ষ্মীর ভান্ডার করতে পারেনি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।